বাংলাদেশে ধনিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সব সংশোধনে চালিয়ে যেতে। এই যে দেখেন এত অভিজাত এলাকায় এরকম একটা মন্দির এসে দেখাতে চাচ্ছি, ফেসবুকে দিব।
এটা সেগুন বাগিচা কার্পেট মসজিদ, শিল্পকলা একাডেমির ঠিক অপোজিটেই, দেশের অভিজাত এলাকায় অবস্থিত এই মসজিদ। এলাকাটা অভিজাত হলেও মসজিদের অবস্থা অতটা ভালো নয়, আপনারা দেখতে পাচ্ছেন উপরে বেড়া অর্থাৎ টিন, টিনের নিচে বেড়া দেওয়া। চারপাশে আভিজাত্যের ছোঁয়া আছে, বড় বড় ভবন আছে, কিন্তু মসজিদের ভিতরে নেই, দুঃখজনক হলো সত্যি। এটা অযুখানা, ভিতরের অযুখানা। আরেকটি উজুখানা আছে বাইরে। ইমাম সাহেবের কক্ষ ওদিকে। মসজিদের এক এক করতেছে অভিজাত এলাকায় এত এত অবস্থা খারাপ কেন এই মসজিদে? জি, ইমাম সাহেব উনি যাচ্ছেন। সত্যি দুঃখজনক যে এরকম একটা অভিজাত এলাকায় এরকম অবস্থায় একটা মসজিদ থাকতে পারে। বাংলাদেশের মানুষ অনেক দান খয়রাত করে, কিন্তু দুঃখজনক হলো সত্যি এখানে বোধহয় এত অভিজাত এলাকা, এত বড় বড় ভবন, এত হাই রাইজ বিল্ডিং, এত অ্যাপার্টমেন্ট চারদিকে, অথচ ঠিক অ্যাপার্টমেন্টের নিচেই ছোট্ট পরিসরে এই মসজিদ। এটা হওয়ার কথা ছিল অনেক অভিজাত একটি মসজিদ, যিনি দিয়েছেন মহৎ উদ্দেশ্য ছিল, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা সাধারণ জনগণ এই মসজিদটিকে ওইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিইনি, যেই কারণে আজ মসজিদটির এই দুরবস্থা। আমি পরবর্তীতে এই মসজিদ নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও করবো।